কোনো ক্লাব যদি জলাশয়ে আবর্জনা ফেলে তাহলে তার পরিষ্কারের খরচও ক্লাবের থেকেই আদায় করতে হবে। বুধবার একটি মামলায় এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বারুইপুর রেল স্টেশন সংলগ্ন জলাশয়, নামেই জলাশয় কিন্তু সেখানে জলের আর দেখা নেই, পুরোটাই ভরে গেছে আগাছা আর আবর্জনায়। অভিযোগ, প্রগতি সংঘ নামে স্থানীয় এক ক্লাব আবর্জনা ফেলে ফেলে 30 বিঘার জলাশয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। তারই প্রেক্ষিতে এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এই বিশাল জলাশয় অবিলম্বে পরিষ্কার করে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এদিন প্রধান বিচারপতি বলেন, জলাশয়ের একটা অংশ যে ময়লা ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। এ নিয়ে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারের প্রতিনিধি, শিয়ালদা ডিআরএম এর প্রতিনিধি, দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের প্রতিনিধি, বারুইপুরের বিডিও, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধি এবং স্থানীয় পুরসভার প্রতিনিধিদের নিয়ে যৌথভাবে জলাশয়ের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ, পাশাপাশি 2 মাসের মধ্যে জলাশয় সহ পার্শ্ববর্তী এলাকার জঞ্জাল পরিষ্কারের নির্দেশ দিয়েছেন বিচারপতি। শুধু বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের কলপুকুর সেটা নয়, পদ্মপুকুর বিরাট অঞ্চল সেটা ভরাট হচ্ছে, আদিগঙ্গা ভরাট হচ্ছে, 15 নম্বর ওয়ার্ডে একটা বিরাট বড় পুকুর সেখানে ভরাট করে শাসক দলের একটা রাজনৈতিক অফিসও তৈরি করে দেওয়া হয়েছে। হাইকোর্টকে যে অর্ডার দিয়েছে সেটাকে মান্যতা দিয়েই বলছি, যে অর্ডারটা হয়েছে সে অর্ডারটা অসম্পূর্ণ মিথ্যে। এটা রেলের জায়গা, রেলের পানা পুকুর, দীর্ঘদিন ধরে রেলকে আমরাও লোকাল নাগরিক হিসেবে, লোকাল পৌর প্রতিনিধি হিসেবে রেলকে চিঠি দেওয়ার পরও রেল কোনোদিন পরিষ্কার করে না, ক্লাবের বিরুদ্ধে মিথ্যে করে একটা অভিযোগ করা হয়েছে। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন, যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা ক্লাব জলাশয়ে ময়লা ফেলার জন্য দায়ী হয় তাহলে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ করবেন জেলা শাসক, জঞ্জাল পরিষ্কারের খরচ তাদের কাছ থেকে আদায় করা যেতে পারে। শৌভিক মজুমদার, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।